বন্ধুরা যদি কোনো হোয়াইটেনিং ক্রিমই তোমার স্কিনে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না যদি স্কিনটা দিন দিন কালো ডাল হয়ে যাচ্ছে তাহলে আজকের আমার এই ঘরে বানানো ফর্সা হওয়ার ক্রিমটা অবশ্যই একবার ব্যবহার করে দেখো একবার ইউজ করবে আর দারুণ রেজাল্ট পাবে আজকে আমি যে ক্রিমটা শেয়ার করছি তোমাদের সাথে কোরিয়ান আর জাপানিজদের সিক্রেট ক্রিম যাতে তোমাদের স্কিন একদম ফ্ললেস শাইনি ফর্সা ঝকঝকে হবে ডার্ক স্পট চলে যাবে এবং রিঙ্কেল ফাইন লাইন্স থাকলে সেগুলো চলে যাবে মুখ থেকে বয়সের ছাপ উঠে গিয়ে ত্বক দিনে দিনে ফর্সা হবে আর আমি গ্যারান্টি দিচ্ছি এর প্রথমবার ইউজ করেই তোমরা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে আমি এখানে নিয়েছি চাল যে চাল আমরা ভাত খাই সেই চাল তোমার ঘরে যে চালটা আছে সেই চালটাই নেবে চালটা কিন্তু একটু ধুয়ে নিচ্ছি দেখো আমি একবার দুবার একটু ওয়াশ করে নিলাম চালে যদি ধুলো ময়লা থাকে সেটা বেরিয়ে গেল আমি এখানে আতপ চাল নিয়েছি আমার কাছে আতপ চাল ছিল তোমাদের কাছে যে চাল আছে সেই চালটাই নেবে এবার দেখো চালটা আমি ভিজিয়ে দিলাম ধুয়ে নেবার পরে জল দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি রেখে দেবো এবার দেখো দু থেকে তিন ঘন্টা পরে চালটা যখন ভিজে গেছে চালের রংটাও দেখো চেঞ্জ হয়ে গেছে জলের রংটা আর চালটা বেশ নরম হয়ে গেছে যেটাতে আমি মিক্সিতে বেটে ফেলবো তো দেখো এবার একটা মিক্সিং জারে আমি ওই চাল এবং চালের জল দুটোই নিয়ে নিলাম এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব তো দেখো আমি এটাকে বেটে নিয়ে এসেছি যতটা সম্ভব মিহি করে বেটে নেবে এবার এই চালটাকে আমরা এই আমরা কিন্তু জলটা লাগবে ক্রিম বানানোর জন্য আমার শুধু জলটা লাগবে তো আমি ছেঁকে নিলাম চালটার সমস্ত গুণাগুণ কিন্তু ওই জলটায় চলে এসছে এই চালটা যেটা রয়ে গেলো গুঁড়ো গুঁড়ো ওটা কিন্তু তোমরা স্ক্রাবিংয়ের কাজে লাগিয়ে দিতে পারো হাতে পাও স্ক্রাবিং করে নিতে পারো ওটা দিয়ে এবার দেখো এটা আমি একটা একটা প্যান বসিয়েছি গ্যাসে প্যানের মধ্যে ওই যেটা আমি বেটে জলটা নিলাম দিয়ে দিলাম তার সঙ্গে দিচ্ছি আমি তিন চামচ মতন দুধ আমরা বাড়িতে তো সবাই দুধ থাকে দুধ দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে আমি ফোটাতে থাকবো সিম করে করে হালকা আঁচে এটা দেখো ফুটে ফুটে একটা ঠিক মানে একটা ক্রিমি ফর্ম নিয়ে নেবে দেখো এটা খুব সুন্দর একটা ক্রিম হয়ে গেছে তোমরা যদি অনেক ক্রিম তো আমরা বাজার থেকে কিনে দামি দামি ক্রিম মাখি কিন্তু জানো তো এই ঘরোয়া রূপচর্চাগুলো মানে এত ভালো হয় যেটা তোমার স্কিনে উজ্জ্বলতা বাড়িয়ে দেয় সেটা কিন্তু পারমানেন্টলি বাড়িয়ে দেয় সেটা কিন্তু আর চলে যায় না তো দেখো এটা একটা ক্রিমি টেক্সচার যখন হয়ে যাবে তখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব একদম ঠান্ডা হয়ে যাবে একটু রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে সো দেখো এবারে আমার এই ক্রিমটার মধ্যে আমি আর কয়েকটা জিনিস মিক্স করব। তো সবার প্রথম এটাতে আমি মিক্স করছি দু চামচ অ্যালোভেরা জেল তোমরা গাছের অ্যালোভেরা জেলও দিতে পারো তা আমি মার্কেটেরটাই দিচ্ছি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম দু চামচ এবার আমি এখানে দিচ্ছি দেখো গ্লিসারিন আট থেকে দশ ফোঁটা গ্লিসারিন দেবে তাহলেই যথেষ্ট কারণ এখন তো গরমকাল বেশি গ্লিসারিন দেওয়ার দরকার নেই আর দিচ্ছি আমি এক চামচ নারকেল তেল নারকেল তেলের মধ্যে না এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের তলায় যে কোলাজিন থাকে যেটার জন্যে আমার স্কিন টান টান মসৃণ থাকে সেই কোলাজিনকে রিবিল্ড করে নারকেল তেল তাই আমি দিলাম নারকেল তেল এক চামচ আর দিচ্ছি আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি বলতে পারো আমার স্কিনের যাবতীয় সমস্যা ভেতর থেকে পুষ্টি দিয়ে ভেতর থেকে উজ্জ্বলতা আনবে এই ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে খুব সহজে পাওয়া যায় বিভিন্ন রঙের হয় গোল্ডেন কালারের হয় আমারটা এটা ইভিয়ান ফোর হান্ড্রেড তাই গ্রিন কালারের এবার এটা ভালো করে মিক্স করে নেবে তোমরা মানে এই খুব সহজ এই উপায় কিন্তু ভীষণ কার্যকরী তোমরা জাস্ট ইউজ করে দেখো অ্যামেজিং ফল পাবে তোমরা মানে তখন হ্যাপি হয়ে যাবে আর কোরিয়ান স্কিন কেয়ারের একটা সিক্রেট হচ্ছে এই রাইস ক্রিম কারণ চাল এত তাড়াতাড়ি চাল বলো ভাত বলো ভাতের মার বলো আমাদের স্কিনকে এত তাড়াতাড়ি ফর্সা গ্লোয়িং করে দেয় যে মানে তার তুলনা হয় না তো দেখো আমি একটা কাঁচের শিশুদের স্টোর করে রাখছি এটা তোমরা সাত থেকে দশ দিনের মতন বানাবে বেশি বানাবে না তো দেখো আমি যে কোয়ান্টিটিটা বানিয়েছি সেটা কিন্তু আমার সাত থেকে দশ দিন ভালো মতন চলে যাবে দুবেলা আমি ইউজ করতে পারবো দুবারের জায়গায় আমি তিনবারও ইউজ করতে পারি কোনো অসুবিধা নেই এটা তোমরা হাতে পায়েও লাগাতে পারবে হাত পাও ফাটবে না মসৃণ চকচকে থাকবে এটা তোমরা রাত্রেও ব্যবহার করতে পারবে দিনের বেলাও ব্যবহার করতে পারবে স্নান করে এসেও ব্যবহার করতে পারবে বা সকালবেলাও ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েও কিন্তু ব্যবহার করতে পারবে তো দেখো আমি মুখটা পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো অথবা বেসন দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো তারপরে এটা লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ দেবে অথবা তোমাদের কাছে যদি কোনো ধরনের ফেস রোলার থাকে যেমন আমি এখানে দেখো এই এগারোর রোজ কোয়াশ ফেস রোলারটা দিয়ে সুন্দর করে মাসাজ দিয়ে দিচ্ছি তার ফলে না এই রোলারটা না খুব একটা মাইল্ড ভাইব্রেশন দেয় স্কিনের মধ্যে আর স্কিনটার ব্লাড সার্কুলেশান বাড়িয়ে দেয় এবং ভেতর থেকে স্কিনটা গ্লোয়িং হয় আর এর সাথে একটা গুয়াশাও থাকে যেটা তোমার জল আইন পারফেক্ট করে স্কিনটাকে বেশ ফ্ললেস বিউটিফুল বানায় এইভাবে একটু মাসাজ দিয়ে দিলে কিন্তু স্কিন অনেক দিন পর্যন্ত ইয়াং থাকে তো এটা দিয়েও তোমরা মাসাজ দিতে পারো ভালোভাবে অথবা তোমরা হাত দিয়েও মাসাজ দিয়ে নিতে পারো এইভাবে হাত দিয়ে হালকা হাতে সুন্দর করে মাসাজ দেবে তাতেও কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়বে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে উজ্জ্বল হবে আর এটা কিন্তু শুধুমাত্র মুখে নয় বন্ধুরা হাতে পায়েও লাগাতে পারো হাতে এই শীতকাল আসছে হাত পা ফাটতে শুরু করবে তো হাত পা ফাটবে না এখন থেকে যদি এই ক্রিমটা লাগাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো এটা করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে